বললে বিড়াল খেলায় দিয়া থাকবে তোমার পাশে, পুষিয়েছি তোমার কাছে, আমার পাশে পুষিয়েছি। তোমার কোনো সময়ের জ্ঞান আছে কেন বলো দিনি? তোমার কটায় আসতে বলে তুমি কটায় এসেছো? কেন 12টায় আসা কথা 12:05 হয়েছে, তাই এর ভিতরে সময়ের কি যায় আছে? কুদ্দুস, তোমার যেটা আনতে বলেছিলাম তুমি এনেছো? আরে অনুভব মানে চান্দি মার্কেটের সেরা মাল। কুদ্দুস, হ্যাঁ বলো। এই জন্য তোমাকে আমি এবেলা ওবেলা তিন বেলা এত এত ভালোবাসি। এত ভালোবাসি তা দূরে থাকলে ভালোবাসা কাছে আসতে হবে না? আরে কার ছেলে, ও যদি দেখে ফেলে তা যাকে দেখবে? আরে কি দেখবে, আমাদের শর্ট ভিডিও হচ্ছে সে দেখবে না? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর কুদ্দুসের বাচ্চা আমার বাড়ি করে ঘেউ ঘেউ। তোমার হাকি সুখ থাকি আমি, আমি তোমার বউ তুমি স্বামী। দাদা গো, আজও বুঝতে পারলাম না আমি ওর স্বামী না ও আমার স্বামী। তোমার হাকি সুখ থাকি আমি, আমি তোমার বউ তুমি স্বামী। তুমি বুঝলে না বোঝাতে দিলে না, তুমি বুঝলে না বোঝাতে দিলে না, আমাকে সরিয়ে রেখেছো আতার ভুলে গিয়েছো। ওগো আজ আমি পর হয়ে গেছি, ওগো আজ আমি পর হয়ে গেছি, ওগো আজ আমি পর হয়ে গেছি। আমি তো কোনোদিন ওকে চান্স দিই না, তুমি একবার চান্স দিয়ে দেখো না। তুমি বলছো যা, তোকে ফেমাস করে দেবো, যা। এই আমাকে ফর্সা করে দিবি? তুমি কি বলে মনে আছে? কি বলো দিদি? রোল ক্যামেরা অ্যাকশন। রেডি হচ্ছ? রোল ক্যামেরা অ্যাকশন। এটা কি হলো? আমার বেলা ঢাকা, ওর বেলা খোলা কেন? আরে এই ব্যাপারটা তুই বুঝবি না। কেন বুঝবো না? আর যত ছোট পোশাক পরবি, আচ্ছা, তবে তো ভিউজটা বাড়বে। যত ছোট পোশাক, যত ছোট পোশাক, দাদার যত ছোট পোশাক, যত ছোট পরবি। এ দেখ, কাজ করলে হয় না? কি বলদি রে, একদিন কোন পোশাক না পরলে হয় না? এভাবে হয় নাকি? ও পড়তে হবে। আরে ওটা পড়তে হবে। লাগা। হ্যাঁ না, রেডি হ্যাঁ। লাগা। এই যে, তুমি কি বলে মনে আছে? জানা আছে। পড়লে ফেল। রেডি? হ্যাঁ। রোল ক্যামেরা অ্যাকশন। আমি হয়ে যাই বিবাহনা। এই দেখো মাছি দা, আমি এই দেখো।
ধান বেউন ভাঙতেছে রইবে বলে রে। এই একটা বলড় বড় কতবার হেড মারে রে। আরে কে হেড দিচ্ছে কে? ওই তো বারবার মারতেছি। আরে ওটা কম্পোস্ট ছিল। কি ছিল? ওটা কম্পোস্ট ছিল রে। দাদা রে আমার ভুল হয়ে গেছে, আমি একটা কথা বলবো? আমার অনেক দিন আগে স্বপ্ন তোর সঙ্গে একবার শর্ট ভিডিও করব। না না তোর পায়ে ধরেছি, আমি তোর সাথে করব। আমি তোর সাথে করব। আরে আমি করব না। আমি করব। কুদ্দুস! তুমি তো সব ভিডিও আমার সাথে করে ফেমাস হয়েছো। একটা ভিডিও আমার স্বামীর সাথে তুমি করবে, তোমার কি আছে? আমার গানটা হয়ে গেলে এই মাইক্রোফোনটা নে, তুই সেই গানটা গাইবি। জীবন বার করে নিল রে আমি করবো। আমার বাস্তা ছেড়ে আমি চলে যাবো? হ্যাঁ চলে যাবি, তুই অন্য থাকবি অবশ্যই। বেশ আমিও একটা করে দেখাবো। তুই কি করে দেখ, যখন করবো তখন বুঝতে পারি। চলে যাচ্ছে, যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আজ আমি কাঁদছি কাল তুইও কাঁদবি রে, কথাটা মনে রাখিলে। গুড বাই বাই। সারা বেরো, এই সারা বেরো, এই বেরো, এই চলে গেছে। শিয়াল আছে, শত তোর পার করে দিয়েছি। ঠিক করেছো। হ্যাঁ আমাদের পদের কাঠে যখন চলে গেছে, রাস্তা পুরো পরিষ্কার। আর পরিষ্কার মানে ক্লিয়ার, ক্লিয়ার। আর তোমার এই পোশাক আর পরতে হবে। কোন পোশাক? আর যে আর সেই সেই ছড়ুর যেটা আছে। কুদ্দুস, ওটা দূরবীন দিয়েও দেখা যায় না সোনা। তা ওইটা পরলে তবে তো আমাদের ভিউজটা বাড়বে। শরীর তো থর থর করে কাঁপতে, যে ভর্ষণ দেবে এত ভালো জিনিস, আমাদের গিন্নির থেকে দেখতে ভালো। বইটা বাইটা বেকন নে, বাড়ি ফিরবো, যা হয় হবে। আগে দেখি আলাপটা করি দেখি। নমস্কার 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 নমস্কার। কি করবো, ওই কুপু বলতে চাই কিছু বুঝতে পারি। ও যা বলবে আমি খালি একটা ভাষা বলবো, ইয়া 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 ইয়া। ও বুঝতে পারলে পারলো, আমি না পারলো। এবার দেখা বলা যাক, বলা যাক দেখি বাড়িটা কোথায়। হ্যাঁ তোমার বাড়ি কোথায়? পুসু পুসু ইয়াসুলা আসুলা। কি আছে? আসুলা আসুলা। আমি ওরকম করবো, আচলা আচলা করে কাজে ডেকে আর কামাট কামাট করে চুম খাচ্ছে। কি ধরনের ভালোবাসা বুঝতে পারি না। চুম যখন খাচ্ছে তাহলে আমার বিয়ে করবে, ফের কথাটা বলা দেখা যায়। তুমি আমার বিয়ে করবে? পুসু 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 পুসু।
দেখেছো আমি ঠিক বুঝতে পারছি, আমার বিয়ে করে আমার বাড়িকে 4-5 দিন আর পোষা পান্তা খাবে। কি বলিস না, তোমার আমার আমার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ ধরো মা বলতে ওই পু ফু বলিনি, কিছু বুঝতে পারিনি। হ্যাঁ তোমার আমার বাড়ি নিয়ে যাবো, কিন্তু তোমার মুখ দেখতে দেবো না। নিজের মাল নিজে নিচ্ছে, আরে আরে মরে যাবে, দাঁড়াও দাঁড়াও, এখানে মডেল ছিঁড়ে হচ্ছে। আরে কেমন করে করবো কুদ্দুস? হ্যাঁ তুই পারবি না, আর বলবো তাই দেখি দিচ্ছি। কি দাও? সরে আসো। ধরো দুর্গার পাশে অসুর আছে, তা আছে অসুর খাত, এইভাবে আটটা নিতে হবে। কুদ্দুস কুদ্দুস, আমি না খুব রিক্সা পড়ে গেছি। দাঁড়াও, তোমরা অলাউন্ডার লোক, চেষ্টা করলে হয়ে যাবে। পারবো তো? আরে পারো মানে হয়ে আছে, শুধু দেখ আমার অপেক্ষায় আছে। কি রিক্সা জীবন যাপন? না না তুমি না দিনি, কোনো রিক্স নেই, না না ওইরকম থাকবে, কোনো ব্যাপার নেই, শুধু একটু পাটা। এই তো কি সুন্দর হলো, না এবার বার করো। আরে কি বার করবে? আরে জিপটা বার করবে তো। আরে সেটা বলবে তো। আমি তো বিয়ে করেছি, আমি থাকতে আবার বিয়ে করেছি। ওই দা তুই যদি কুদ্দুসের না কুদ্রতে পারিস, আই কুদ্রুনি ধরে নে, এই যে কুদ্রব বলে। ও মা গো মা, এ কুদরুনি খুব কুদরাচ্ছে, আমি দেখবো। না তুই ওর মুখ দেখবি না। এটা আমার কুদরুনি। না তুই ওর মুখ দেখবি না। আমি কুদরুনি শিখবো। না আমি দেখবো। তুই কুদরুনি শিখ। আই যা 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 যা, আরে কে যা, কে আছে কি সর্বনাশ। তুই রেগে মেগে কলকাতা চলে গেলি। কলকাতা তো মেয়ে আছে, কোনো মেয়ে খুঁজে পেলিনি, শেষ পর্যন্ত মা ধরে এনেছি। বাচ্চা কোথায় হাত মেরেছি দেখবি? হাই হাই, এই শালা, এই তুই পশু না মানুষ যে? এই আমি জানি পশুরে নয় মামা শিব আছে না, তুই জলজবন্ত মানুষ হয়ে এই এলাকায় কোনো মেয়ে পেলিনি, আর দেখে তোর শাশুড়ি মা ধরে নিয়ে চলে এলি ব্যাঙ্গালোরের কাজে, গিয়ে কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু শাউরি চিনি না, শাউরি ধরে ফেলেছি, শাউরি ধরেছি। যেই তোর যদি এত জ্বালা লাগে, আর তোর বাড়ি যদি কারো ধরতাম, তোর কত জ্বালা লাগতো? ওরে কলি কালে নতুন লীলা দেখবো কত বলবা, আর পুকে ছেড়ে মাকে নিয়ে কাটা লিপাই রে রা। এই উল্টো পাল্টা কথা একদম বলবি না। কলি কালে নতুন লীলা, কলি কালে নতুন লীলা দেখবো কত বলবা, আর পুকে ছেড়ে মাকে নিয়ে আর কাটা লিপাই রে রা। মা গো ওই কষা কষা করে নিজের বাঁশ নিজের ঝাড়ে চলে এসে কষা করুনি, দেখেছো তো তোমার সামনে তোমার মা, আর তোমার মেয়ে এখনো বন্ধ ফ্যাশন দেওয়ার লেগে আছে। কোথায় বলে লাইভ কমেন্ট পাওয়ার আশায় এরা শরীর দেয় ভাড়ায়। আরে এ ব্যাপারে তুই বুঝবি না, সব জানি দাদা, বর্তমান সমাজের মেয়েরা কয়েকটা লাইভ আর কমেন্টের আশায় এরকম ছোট ছোট পোশাক পরতেছে, আর মোবাইলে এদের শরীরটা এরা ভাড়াই দিচ্ছে। কতই বলি পোশাকের লজ্জা করছে না? এই তোদের মতন কয়েকটা ছেলের জন্য না, এই ভারতবর্ষ যারা স্বাধীন করে তারা মন দেখছি না, তারা এই ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না রে ভাই না, তুই ঠিক কথা বলেছিস, আমি যে টিকটক করছি, ফেসবুক ছাড়ছি, কয়েকটা লাইক কমেন্ট পেয়ে যাবে, ফেমাস হতে যাচ্ছি, একবার ভেবে দেখলি
আমাদের বঙ্গ দেশের বঙ্গ নারীদের ছোট ছোট পোশাক পরে আমার দেশটাকে শেষ করে দিচ্ছি। আজ আমার নিজের ভুলাই নিজে বুঝতে পারছি ভাই। যদি পারিস তোর দাদাকে তুই ক্ষমা করিস, তুই ক্ষমা করিস, তুই ক্ষমা করে দে। কুদ্দুস, কুদ্দুস, তুমি আমার চিড়ি দিও না কুদ্দুস। তোমার লজ্জা করছে না আমার মাকে এসব করতে? জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা ও নয়, জানোয়ারের বাচ্চা তুই। কি বলছো মা? মতো কত পরিবারের মেয়েরা ছোট ছোট পোশাক পরে টিকটক করছে, এরকম ভাবে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কথায় আছে কি জানো, ভাবিও করিও কাজ করিও ভাবিও না, তোমার মেয়েকে একবার ভেবে দেখেছে? এই ছোট পোশাক পরতে 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 এতই ছোট হয়ে গেছে যে নিজের সন্তান মোবাইল খুলতে ভয় পায়। তার কারণ কি জানো, তোমার সন্তান যখন মোবাইলটা খুলবে না আগেই দেখবে মায়ের নোংরা নগণ্য ছবি। স্বাধীন ভারতবর্ষের মানুষ, আপনাদের কাছে আমি করে যাবে শুধু খালি একটাই কথা বলতে চাই গো, আমার এই সোনার বাংলাকে আপনার কেউ পুলকিত করবেন না গো, আমার এই সোনার বাংলাকে আপনার কেউ পুলকিত করবেন না। ছি ছি ছি, আচ্ছা শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি ছোট পোশাক পরতে বাধ্য হয়েছি, শুধুমাত্র তোকে শিক্ষা দিতে বলবো। ছি ছি ছি, তুই আমার পেটের সন্তান হয়ে একটা পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হবি, এটা আমি কোনোদিন ভাবতে পারি। একটা কথা মনে রাখবি, যেদিন আমি দেখবো যে তুই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছিস সেইদিনই তোর বাড়িতে আসবো, এই কথাটা মনে রাখবি। দেখলে তো রিয়া, আজকের এই সম্পর্ক সমস্ত তোমাকে কোথায় ঠেলে দিয়েছে, একের পর এক তোমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই ছেড়ে চলে গেছে। তবে তুমি ভয় পাও না গো, আমি তোমাকে কখনো ছাড়বো না, সবাই চলে গেলে কি হবে, আমি তোমাকে কখনো ছাড়বো না গো। গড়ে মুগরে সে ঘন্টা টানে जब तक ना मिले आशिक की नजर, जब तक ना मिले आशिक की नजर, जब तक नाम ले आशिक की नजर, जब तक नाम ले आशिक की नजर, सीधा अधूरा रहता है गुनगुना किया रे दिलवर का।